দূর থেকে যাহা চকচক করে তাহাই কিন্তু সোনা নয়। বন্ধুরা, এই কথাটা কেন বললাম তার আগে একটা প্রশ্ন আপনাদের করছি, আপনারা কি আগের মতো আর টাকা জমাতে পারছেন? সঞ্চয় করার যে ক্ষমতা সেটা কি আগের মতো আপনাদের রয়েছে? মনে হয় না। দায়ী কে? আপনারা সবাই জানেন, মূল্যবৃদ্ধি। আলপিন থেকে এলিফ্যান্ট সব জিনিসের রেকর্ড হাই প্রাইস, আর এটাই কিন্তু বদলে দিতে পারে নির্বাচনের পাশা, হতে পারে মোদি জামানায় সব থেকে বড় ব্যর্থতা, আর সেটাকে হাতিয়ার করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইন্ডিয়া ভার্সেস এনডিএ, নির্বাচনী যুদ্ধ ভবিষ্যতে আরও বাড়বে, এতে খুঁটি শক্ত হবে রাহুল গান্ধীর আর মাটি আলগা হবে নরেন্দ্র মোদির। ভাবছেন তো টাকা না সঞ্চয় করতে পারার পেছনে মোদি ফেলিওর কেন? সেটাই তো বলবো আজকের প্রতিবেদনে। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক শিবিরের যা অবস্থা, সেখানে মরণ প্রাণ লড়াই চালাচ্ছে ইন্ডিয়া এগেনস্ট এনডিএ। এই ইন্ডিয়া অ্যালায়েন্স মোদি জামানায় কোনো না কোনো ফাঁক দেখতে পাচ্ছে আর সেটাকেই ইস্যু তৈরি করছে। কিন্তু একই সঙ্গে আমাদের এটাও তো দেখতে হবে, ইন্ডিয়া অ্যালায়েন্স যে যে শূন্যস্থান পূরণ করছে সেদিকেই নজর দেওয়া উচিত মোদি গভর্নমেন্টের। ভারতবাসী কোনো দিনই এক পক্ষে কথা বলে না, কারণ আমার আপনার মতো সাধারণ মানুষ দিনের শেষে সুরাহা চায়। সেটা রেলে যাত্রী পরিষেবা হতে পারে, আবার ঘর বানানোর কাঁচামাল হতে পারে। দেশের প্রত্যেকটি সেক্টর যদি সমানভাবে আমজনতার কথা না ভেবে নিজের পলিসি ঠিক করে, তাহলেই তো গণ্ডগোল। তখনই আজকের হিরো কালকের ভিলেন হয়ে যাবে। সত্যি বলতে কি, ভারতবাসীর মধ্যে এই ইউনিটি কোনো সরকারকেই স্বস্তিতে থাকতে দেয় না। সরকার আরাম কেদারায় বসে থাকবে আর দেশবাসী কষ্ট পাবে, সেটা কি করে হবে বন্ধুরা? মোদি গভর্নমেন্ট জনমোহিনী পলিসি নিয়ে অনেক ক্ষেত্রে ল্যাক রেখে দিয়েছে। পলিসি মেকারদের গলদ নাকি নেতা মন্ত্রীদের থিঙ্কিংয়ে সেই গলদ রয়েছে। দেখুন, ইন্ডিয়া বা ভারত যাই বলুন না কেন, দেশের ইকোনমি ফিফথ লার্জেস্ট ইকোনমি, এদিকে জনসংখ্যাতে প্রথম। তাও সেটা সবথেকে সুবিধের, কারণ এখানেই রয়েছে ইয়ং পপুলেশন। একটা সময় যা চীনের ছিল, আজ সেটা ভারতের। ভারত সরকার তো এটাকেই হাতিয়ার করছে। মোদি ঘন ঘন ভিজিট করছেন একের পর এক দেশ। যে দেশগুলোয় আগে কোনো ইন্ডিয়ান পিএম এর পা পর্যন্ত পড়েনি, সেখানে মোদি ছুটে গেছেন। উদ্দেশ্য একটাই, দেশে বিনিয়োগ নিয়ে এসো। কিন্তু বিনিয়োগ আনলেই কি কর্মসংস্থানে সুনামি আসবে? সেটা হচ্ছে কোথায়? এক শ্রেণীর মানুষের হাতে টাকা নেই আর অন্য শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা, তারাই এমপ্লয়ার হিসেবে উঠে আসছেন, সেই মতো এমপ্লয়িও পাচ্ছেন। তারপরেও দিনের শেষে প্রশ্ন থাকছে, তাহলে কেন এত বেকারত্ব? তাহলে কেন মূল্যবৃদ্ধি? তাহলে কেন আমজনতার কর্মসংস্থান নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা? এমনই আরও বহু কেন রয়েছে যাকে হাতিয়ার করছে ইন্ডিয়া, আর ধীরে ধীরে ব্রহ্মাস্ত্রের সুচলো দিক এগিয়ে যাচ্ছে মোদি সরকারের দিকে। মোদি পিছু হটেননি আর ভবিষ্যতে সেটা হওয়াও বেশ কঠিন। অনেক বিজ্ঞের মতে আগামী ইলেকশনে মোদি প্রধান মুখ এবং প্রধানমন্ত্রী, তবে কংগ্রেস হয়তো মোদি ম্যাজিকে কিছুটা হলো কালি ছিটিয়েছে, ফলে এনডিএ এবং ইন্ডিয়ার গ্যাপ কমবে নির্বাচনের ফলাফলে। তাহলে কি মানুষের মগজ এবার ঘুরছে একেবারে উল্টো দিকে? দেশের ইনফ্রাস্ট্রাকচার কোটি কোটি টাকায় বিনিয়োগ করতে গিয়ে সরকার রাজকোষের পাশাপাশি ধারের অঙ্ক বাড়িয়ে চলেছে, আর সেটাই হয়তো ব্যাকস্ট্যাপ করতে পারে মোদি গভর্নমেন্টকে। কংগ্রেস দাবি জানিয়েছে গুজরাতে ক্রমশ ধার বাড়ছে, বাংলার ধারও কম নয়, তবু ধার করে কি আর নিজের ধার ধরে রাখা যায়? ভোঁতা হয় থোঁতা মুখ, কারণ মোদি বারবার টার্গেট করেছেন মুখ্য বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোকে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই সকল রাজ্যেই নাকি ধারের অঙ্ক বেশ বৃদ্ধি পাচ্ছে। একে বলে ক্ষুদ্র ঋণ। একটা তথ্য দিচ্ছে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট নেটওয়ার্ক, তারা বলছে বাংলায় একটি শিশু জন্মালে তার মাথায় ঋণের বোঝা চেপে বসে 53,000 টাকার বেশি। এর পরেই রয়েছে কেরালা, সেখানে মাথাপিছু ঋণ 46,000 টাকা ক্রস করে গেছে। ক্ষুদ্র ঋণের পরিমাণ বাড়ছে মানে সেই রাজ্যে ভালো কাজের পরিবেশ পাওয়া যাচ্ছে না। কাজের পরিকাঠামোয় কোনো আমূল বদল না এলে তখন দিনের শেষে মাথাপিছু ধার বাড়বেই। এই ধার সরকার করে। অনেকেই বলছেন পোস্ট কোভিড সিচুয়েশনে আনএমপ্লয়মেন্টের হার ব্যাপক বেড়েছে, ফলে ক্ষুদ্র ঋণের আশ্রয় নিতে হচ্ছে। তার মানে ধার মেটাতে আবার ধার। পুঁজির এত অভাব কেন? ব্যবসা বাণিজ্য নেই?
মোদি বলছেন আছে, তাহলে রাজ্যে কোথায়? হালফিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সৌদি ঘুরে এলেন, বললেন বিনিয়োগ আসবে, যেমন দেশ তেমন রাজ্য। নেতামন্ত্রীদের বক্তব্যকে তো আর আমরা অবহেলা করতে পারি না, কিন্তু তারা যদি তাদের পলিসি ইমপ্লিমেন্টে অবহেলা করেন তাহলে আমি আপনি কোথায় গিয়ে দাঁড়াবো? মানুষ তো প্রশ্ন করবেই, আর সুরাহা দিতে হবে সরকারকেই। মুশকিল হচ্ছে মোদিজি এই সুরাহা দিতেই কিন্তু ব্যর্থ। ব্যর্থ কারণ 1976-77 সালের পর মানুষের হাতে সঞ্চয় এভাবে কমেনি কোনো দিন। 2006-07 সালে একবার এই পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে সামাল দেওয়াও গেছিল। এখন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি আগে যেখানে সংসার খরচ সামাল দেবার পরেও টাকা জমাতে পারত, সেটা কমে গেছে। গৃহস্থের দেনার বোঝা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে 37.6%, গত বছরের থেকে বেড়েছে প্রায় 5.5% বেশি। আর এটাই কিন্তু মোদির গতি টলিয়ে দিতে পারে, কারণ দিনের শেষে ভাই টাকা চাই। যে দেশে ভরাট রাজকোষ সেই দেশে আর খেয়ে করে অসন্তোষ, কিন্তু এখন সেই অবস্থাটাই তো আর নেই। সাধারণ ফ্যামিলি যদি সঞ্চয় না করতে পারেন তাহলে ধার করতেই হবে। আচ্ছা, একটা প্যারামিটার সেট করা যাক। দেশে তিন ধরনের মানুষ থাকেন, গরিব, মধ্যবিত্ত এবং ধনী। গরিব মানুষ দিন আনে দিন খান, সুতরাং টাকা জমানো তাদের পক্ষে অসম্ভব। ধনীরা আবার সঞ্চয় করেন আয়ের অনেকটা অংশ, কিন্তু ভারতে আর কতজন ধনী? তাহলে পড়ে রইলেন কে? মধ্যবিত্ত। এদের হাত ধরেই কিন্তু জিডিপির ওঠানামা বেশি ডিপেন্ডেন্ট। সেই সঞ্চয়, সেই মধ্যবিত্তের সঞ্চয় এখন ক্রমশ কমছে। যেদিকে জলের স্রোত, মনে করা হচ্ছে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে এই জমানোর হার নেমে আসবে একেবারে 4%। 2021-22 সালে গৃহস্থের মোট সঞ্চয়ের পরিমাণ ছিল 16.96 লক্ষ কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে কমে হয়েছে 13.76 লক্ষ কোটি টাকা। এই যে সঞ্চয়ের এত অধঃপতন, এই ট্রেন্ড বজায় থাকলে কিন্তু হার্ড ল্যান্ডিং হবেই, আর সেটা মানে ক্র্যাশ। সঞ্চয় না বাড়লে কত বিপদ বলুন দেখি। না পারবেন কেনাকাটা করতে, না পারবেন বিনিয়োগ করতে, আর দেশের মানুষের লগ্নি কমলে তার এফেক্ট পড়বে শেয়ার বাজারে, দেশের ইন্ডাস্ট্রিয়াল খাতে, দেশের ইকোনমিতে, আমার আপনার হেসেলে। ওই কারণেই তো বলছে, যা দেখছেন তার সবটাই কি বিশ্বাস করা যায়? কোথায় কাজ? ইয়ং পপুলেশনকে বিভিন্ন সেক্টরে ইনভলভ করানোর জন্য সরকারের তরফ থেকে সেই ড্রাইভিং ফোর্স কোথায়? কোথায় বিভিন্ন টেকনোলজি নিয়ে এসে সাধারণ মানুষদের আরও কর্মক্ষম করে তোলা? আর শুধু কর্মক্ষম করলেই তো হলো না, কাজের বাজারটাও তো তৈরি করতে হবে। শুধু ফিফথ লার্জেস্ট ইকোনমির বাঁশি বাজিয়ে কোনো লাভ নেই। যতদিন না সাধারণ মানুষের সঞ্চয় বাড়ছে, হতাশা কেটে মানুষ কাজকর্ম করে সুখে দিন কাটাচ্ছেন, যতদিন না বিদেশি কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করে ম্যাসিভ কিছু চেঞ্জেস আনছে, ততদিন পর্যন্ত এই প্রবলেম থেকে যাবেই। আর গদিতে যে সরকারই থাকুক, বিরোধীরা এটাকেই ইস্যু করে হাতিয়ার করবে, যেটা এখন করছে ইন্ডিয়া অ্যালায়েন্স। মানে দিনের শেষে চাপে রয়েছেন সেই ভারত এবং ভারতবাসী। এনডিএ জোট বা মূলত বিজেপি সরকার যদি মূল্যবৃদ্ধি না কমাতে পারেন, তাহলে যে সত্যি মোদির গতি টলমল করবে। আর এই কারণেই বললাম, দূর থেকে যাহা চকচক করে তাহাই কিন্তু সোনা নয়। প্রতিবেদনটি লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।